আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। আজকে আমাদের কাছে একটা খবর এসেছে যে যেরকম ভাবে খেলাধুলার সিজন চালু হয়েছে গোটা বাংলা জুড়ে, বাংলার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও, কর্পোরেট লীগ চলছে আইএসএল, কিন্তু তার বাইরেও যেমন কলকাতা লীগ গত কয়েকদিন আগে শেষ হয়েছে এবং গোটা বিদেশ জুড়ে বহু লীগ চলছে, কিন্তু এমন কিছু খেলা হয় যেগুলো বয়স ভিত্তিক। এরকমই একটা খেলা উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু স্টেট লেভেল ফুটবল একটা, অবশ্য অনূর্ধ্ব 19 খেলা হয়েছে এবং নাইন সাইড খেলা হয়েছে। উত্তরপ্রদেশের আন্ডার, উত্তরপ্রদেশের নাইন সাইড একটা সংস্থা আছে ফুটবল, তারা কিন্তু এটা আয়োজন করেছিল। 12টা স্টেট নাকি এখানে অংশগ্রহণ করেছিল এবং ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাদের বাংলা হিসেবে আমাদের গর্ব যে তারা কিন্তু রানার্স হয়েছে, চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, 11 নম্বর হয়নি, 10 নম্বর হয়নি, তারা কিন্তু সেকেন্ড র্যাঙ্ক করেছে। এবং এই টিমে যারা খেলেছে তাদের মধ্যে একজন হলো চাপাডাঙ্গা, হুগলির তারকেশ্বরের চাপাডাঙ্গার একজন প্লেয়ার, এবং তার নাম আমরা জানবো, আমার সঙ্গে ডাক নাম হিসেবে আমরা যাকে সোনু বলে চিনি, সুপ্রভাত সম্ভবত ভালো নাম, আমরা জানবো। প্রথমে বলবো যে আমি জানতে চাইবো তোমার সোনু, যে তোমার অ্যাকচুয়ালি নিজের অরিজিনাল নেমটা কি এবং এই টুর্নামেন্ট সম্পর্কে তুমি যা কি বলবে বা কি অভিজ্ঞতা হলো তোমার নামটা? আমার পুরো নাম হচ্ছে সুপ্রভাত পাত্র। তো এই টুর্নামেন্টে বহুত অনেক স্টেট এসেছিল এখানে, তার মধ্যে আমরা সেকেন্ড, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড হয়েছে, র্যাঙ্ক করেছি, উত্তরপ্রদেশের কাছে 2-0 গোলে হেরে গেলাম, হেরে গেছি। তো খুবই ভালো লাগলো এখানে খেলতে এসে, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আগের বার দিল্লির কাছে হেরে গেছিলাম, ফার্স্ট টাইম খেলতে এসে, তো এটা আমার সেকেন্ড টাইম খেলা, সেকেন্ড টাইম রানার হয়ে খুব ভালোই লাগলো। হ্যাঁ, সুপ্রভাত পাত্র মানে সুপ্রভাত বা সোনু, যেরকম জানতে চাইবো যে 12টা যে স্টেট খেলেছে এরকম কোন কোন স্টেট সেরকম খেললো? দিল্লি ছিল, হরিয়ানা ছিল, পাঞ্জাব ছিল, কেরালা ছিল, তামিলনাড়ু ছিল, মধ্যপ্রদেশ ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল, ঝাড়খণ্ড ছিল, উত্তরপ্রদেশ ছিল। উত্তরপ্রদেশের শুনছিলাম নাকি উত্তরপ্রদেশের 2টো টিম খেলেছে, সিকিম আসতে পারেনি, ঘটনাটা কি সঠিক? হ্যাঁ, সিকিম আসতে পারেনি, কারণ সিকিমে প্রচুর ঠান্ডা, যার জন্য ওরা আসতে পারেনি, টিম ক্যান্সেল করেছে, তো সেই জন্য উত্তরপ্রদেশের 2টো টিম খেলছিল। উত্তরপ্রদেশের কোন জায়গায় খেলা হচ্ছে, কোন শহরে? উত্তরপ্রদেশের মিরাট সিটি বলে একটা শহর আছে, তো ওখানে খেলা হচ্ছিল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল টিম যে রানার্স হয়েছে, ঠিক কোন কোন টিমগুলোর সাথে খেলা পড়েছিল, কি রেজাল্ট শেষ পর্যন্ত, ফাইনাল, ফাইনালে হারা, কি বলবে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের প্রথম খেলা পড়েছিল ইউপির প্রথম টিমের সঙ্গে, তো সেখানে আমরা ড্র করেছিলাম। সেকেন্ড খেলা পড়েছিল হচ্ছে ইউপির সেকেন্ড টিমের সাথে, তো সেখানে আমরা হেরে গেছিলাম। থার্ড খেলা পড়েছিল দিল্লির সাথে, সেখানে আমরা 5-1 গোলে জিতেছিলাম। আর সেমিফাইনাল পড়েছিল আমাদের হরিয়ানার সাথে, সেখানে আমরা জিতেছি, জয়লাভ করেছিলাম, এবং ফাইনাল পড়েছিল উত্তরপ্রদেশের সাথে, তো সেখানে আমরা হেরে গেছিলাম। কত কত গোলে হারলে? 2-0 গোলে। 2-0 গোলে, তো যাই হোক, এটা অত্যন্ত বড় অ্যাচিভমেন্ট, আমরা আশা করি আগামী বছরে হয়তো বেঙ্গল চ্যাম্পিয়ন হবে, আগের বছর প্রথম রাউন্ডে পরাজয়, তাই তো? আরামবাগের যেহেতু আমরা মূলত আমরা বাসিন্দা, আমরাও ধন্যবাদ জানাচ্ছি তোমায় যে তুমি এমনই একটা ছেলে যে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছো এবং এই লেভেলে গিয়ে খেলেছো। সোনু এবং সুপ্রভাত পাত্র তোমার অরিজিনাল নেম, সোনু জানতে চাইবো যে ঠিক কোন পজিশনে তুমি খেলতে? আমি স্ট্রাইকারে খেলতাম। আচ্ছা, কত কত মিনিটের খেলা হয়েছে নাইন সাইড ফুটবল? নাইন সাইড ফুটবল 25-25 খেলা হয়েছিল, 25-10 মিনিট রেস্ট, আবার 25 মিনিট। কোন ধরনের কোচেরা ছিলেন বা কি সাপোর্ট এলো? কোচেরা ছিল সব বড় বড় কোচ ছিল, দিল্লির কোচ ছিল, কেরালার কোচ ছিল, সব ভালো ভালো কোচেরাই ছিল, তো সাপোর্ট খুব ভালোই এসেছিল। ওয়েস্ট বেঙ্গলের কোচ, কোচিং এ কোচ, ওয়েস্ট বেঙ্গলের কোচিং এ ছিল কিষান চন্দ্র দীপপতি আমাদের স্যার, তো উনিও খুব ভালো এ করে টিমকে ফাইনালে নিয়ে যাওয়ার একটা সাফল্য ছিল ওনার প্রতি, ওনার অবদান ছিল। সোনু জানতে চাইবো যে দু চারজন অন্তত নজরের মধ্যে সতীর্থ নাম যদি একটু বলো যারা খেলেছে তোমার সাথে আজকে। গোলকিপার ছিল রাজেশ হেমরম, স্টপারে ছিল হচ্ছে সন্দীপ সিং যিনি ক্যাপ্টেন, আর স্ট্রাইকার কোচ ছিল আমার, এই মিড হাফে ছিল হচ্ছে পঞ্চু দুলে, আর আমি স্ট্রাইকে করছিলাম সুপ্রভাত পাত্র,
আরো দু চারটে ডিফেন্সের নাম আছে, আমি অতটা মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তার মানে এমনই এমনই এক ধরনের একটা খেলা সব জায়গায় ছেলেরা গেছে, যে সবার নাম হয়তো মনে পড়ছে না। সব ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা গেছিল, যেমন হুগলি থেকে, হুগলি থেকে আমি ছিলাম, বর্ধমান থেকে ছিল, বোলপুর থেকে, যেমন হয় সমস্ত স্টেট থেকে, সমস্ত জেলা থেকে ছিল, মেদিনীপুর, খড়গপুর, সব জায়গা থেকে ছিল। অসংখ্য ধন্যবাদ সুপ্রভাত পাত্র, তোমাদের এত ভালো পারফরমেন্স তোমরা করেছো সেই কারণে, এবং অবশ্যই বাংলা আনন্দের চ্যানেলে থাকার জন্য। হুগলির ছেলে হিসেবে তোমার প্রতি আমাদের বাড়তি একটা আগ্রহ থাকবে, আশা করি আগামী বছর তুমি এভাবে এগিয়ে যাবে এবং বাংলাকে সমৃদ্ধ করবে, বাংলার ফুটবলকে। ধন্যবাদ। ওকে দা, থ্যাংক ইউ, ধন্যবাদ।